আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। রাশিয়ার তেল নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি, এদিকে রাশিয়াকে ঘিরে ফেলেছে ন্যাটো। পুতিনের এই দাবির সত্যতা কতটুকু? অফিসারদের নির্দেশ মানছে না রুশ বাহিনী। এদিকে জার্মান চ্যান্সেলরকে চীনের প্রেসিডেন্টের সতর্ক বার্তা। নিজের বাবার ছবি হাতে নিয়ে হাঁটলেন পুতিন। এবং সর্বশেষ রাশিয়ার মিসাইল হামলা, বৈঠক ছেড়ে উঠে পড়তে হলো ইউক্রেন প্রেসিডেন্টকে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। রাশিয়ার তেল নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি। রাশিয়ার ওপর ষষ্ঠবারের মতো নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। এই নিষেধাজ্ঞার একটি খসড়াও তৈরি করা হয়েছে। এবারের নিষেধাজ্ঞায় রয়েছে রাশিয়ার তেল, কিন্তু এই তেল নিয়ে ইউরোপীয় ইউনিয়নে দেখা দিয়েছে বিভক্তি। বেশ কয়েকটি দেশ তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিরোধিতা করেছে, বিশেষ করে হাঙ্গেরি। রাশিয়ার সকল তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে সোমবারও আলোচনা করেছে দেশগুলো, কিন্তু তারা কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি। সোমবার ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ড্যানিয়েল ফেরি জানিয়েছেন, হাঙ্গেরি নিষেধাজ্ঞার এই প্যাকেজের পক্ষে ভোট দেবে না যতক্ষণ না তাদের জ্বালানি নিরাপত্তা বিষয়টি নিশ্চিত হচ্ছে। এর আগে রোববার হাঙ্গেরির সরকারি মুখপাত্র জলতান বলেন, হাঙ্গেরি নিষেধাজ্ঞার নতুন প্যাকেজে ভোট দেবে না, আমাদের জ্বালানি নিরাপত্তা বিষয়টির সমাধান হতে হবে, আমরা হাঙ্গেরিয়ানরা চাই দ্রুত শান্তি ফিরে আসুক। এর মধ্যে আবার রোববার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী আসেন, জানান তাদেরকে তেল নিষেধাজ্ঞার বাইরে রাখতে হবে, নয়তো বুলগেরিয়াও নতুন নিষেধাজ্ঞার ওপর ভোট দেবে না। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য নিষেধাজ্ঞার ব্যাপারে একমত হয়েছে, কিন্তু যখনই রাশিয়ার তেলের ওপর বিষয়টি এসেছে তখনই হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক রিপাবলিক বিরোধিতা করেছে। এদিকে রাশিয়াকে ঘিরে ফেলেছে ন্যাটো, পুতিনের এই দাবির সত্যতা কতটুকু? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বিজয় দিবসে রাশিয়া ইউক্রেন বর্তমান দ্বন্দ্ব ও সামরিক জোট ন্যাটো নিয়ে কথা বলেছেন। ন্যাটো নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে ঘিরে ফেলছে ন্যাটো। তিনি আরও দাবি করেন, পশ্চিমা ও ন্যাটো মিলে রাশিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছিল। তবে পুতিনের এসব দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। লন্ডনে একটি অনুষ্ঠানে ওয়ালেস বলেন, প্রেসিডেন্ট পুতিন গত কয়েক মাস ও বছরে অনেকগুলো আষাঢ়ে গল্প বলেছেন, যদি এগুলো দুঃখজনক না হতো তাহলে গল্পগুলো অনেক আনন্দদায়ক হতো, কিন্তু এগুলো না। তিনি আরও বলেন, পুতিন দাবি করেছেন ন্যাটোর পরিধি বাড়িয়ে তাকে ঘিরে ফেলা হয়েছে। রাশিয়ার পুরো স্থল সীমানার মাত্র 6% ন্যাটোর সীমান্ত আছে। ন্যাটো দেশগুলোর সঙ্গে মাত্র 6% সীমানা থাকা মানে আপনাকে অবরুদ্ধ করে ফেলা হয়নি। তিনি আরও বলেন, পুতিন বলেছেন ইউক্রেনে ন্যাটোর ঘাঁটি ছিল, আমি নিশ্চিত ইউক্রেনের দ্রুত বলবেন সেখানে কোনো ঘাঁটি ছিল না। তাছাড়া পুতিন দাবি করেছেন রাশিয়া ও ক্রিমিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছিল ন্যাটো। প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ ব্যাপারে বলেছেন, আমি মনে করি পুতিন যা বিশ্বাস করতে চাই তাই সে বিশ্বাস করছে, এটা তার হতাশারই বহিঃপ্রকাশ। আমি বিষয়টি পরিষ্কার করে বলছি, ন্যাটো, যুক্তরাজ্য, পূর্ব ইউরোপ রাশিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছে না এবং কখনো করেওনি। এদিকে অফিসারদের নির্দেশ মানছে না রুশ সেনাবাহিনী। আমেরিকার একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তারা শুনতে পারছেন রুশ সেনা ও মধ্যম সারির অফিসাররা উচ্চ পদস্থ অফিসারদের কথা মানছে না এবং তাদের নির্দেশ অনুযায়ী কাজ করছে না, এমনকি ব্যাটালিয়ন পর্যায়েও এমনটি হচ্ছে। মূলত দোনবাসে রাশিয়া নতুন করে অভিযান শুরু করার পর নিচের দিকের অফিসার ও সেনারা এমনটি করছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা। তিনি বলেন, এই অফিসাররা হয়তোবা নির্দেশ মানতে অস্বীকৃতি জানাচ্ছে, অথবা যেরকম ক্ষিপ্ততা তৎপরতা নিয়ে একজন অফিসার নির্দেশ পালন করেন সেরকম কিছু দেখা যাচ্ছে না। আমেরিকার ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকেই মনোবল সংকটে আছে রুশ বাহিনী। তার মতে ইউক্রেনে যুদ্ধ করতে এসে রুশ বাহিনী যেসব সমস্যায় জর্জরিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো সেনাদের নির্দেশ না মানার বিষয়টি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আরও জানিয়েছেন, রুশ সেনারা এখনও ইউক্রেনে লজিস্টিক সমস্যা আছে, তারা ঠিক মতো জ্বালানি বা খাবার পাচ্ছে না, এ কারণে তাদের অভিযানের গতিও ধীর হয়ে গেছে। আরেকদিকে জার্মান চ্যান্সেলরকে চীনের প্রেসিডেন্টের সতর্ক বার্তা।
সিনিয়র প্রেসিডেন্ট শি জিনপিং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস জোকে ইউক্রেন নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। সোমবার দুই নেতার মধ্যে এক ভিডিও টেলিফোন আলাপে শি জিনপিং এ সতর্ক বার্তা দেন বলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। শি জিনপিং জার্মান চ্যান্সেলরকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন বিষয়ে সতর্ক করেছে। শি জিনপিং বলেন, ইউক্রেনের সংঘাতের তীব্রতা যাতে বৃদ্ধি না পায় বা প্রসারিত না হয় তার জন্য সকল ধরনের প্রচেষ্টা নিতে হবে, অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং জার্মানিকে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। গার্ডিয়ানের খবর অনুসারে রাশিয়া ইউক্রেনে অভিযানের ন্যায্যতা প্রতিপন্ন করতে অবিভাজ্য নিরাপত্তা নীতি নামে এই অস্পষ্ট অথচ ব্যাপক ফ্রেমওয়ার্ক উত্থাপন করেছে। এদিকে নিজের বাবার ছবি হাতে নিয়ে হাঁটলেন পুতিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দেশটির বিজয় দিবসে ইমটাল রেজিমেন্টের সঙ্গে হেঁটেছেন। এ সময় তার হাতে ছিল তার বাবার ছবি। রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরে অনুষ্ঠিত হয় ইমটাল রেজিমেন্ট ওয়াক। এটিতে তারাই অংশ নেন যাদের বাবা মা ও আত্মীয় স্বজন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সোমবার মস্কো রেড স্কোয়ারে রাশিয়ার বিজয় দিবস প্যারেডে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। এরপর তিনি যোগ দেন ইমটাল রেজিমেন্ট ওয়াকে। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্ট পুতিন এবারও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নয়মে নিজেদের বিজয় দিবসে রাশিয়ার প্রতিটি শহরেই ইমটাল রেজিমেন্ট ওয়াক হয়ে থাকে, যেখানে প্রিয়জনদের ছবি নিয়ে হাঁটেন পরিবারের সদস্যরা। এদিকে পুতিনের বাবা 1930 সালে নৌসেনা হিসাবে যোগ দেন। এবং সর্বশেষ, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল সোমবার হঠাৎ করে ইউক্রেন সফরে যান। তিনি যান ঝুঁকিপূর্ণ বন্দর নগরী ওডেসাতে, যে শহর বর্তমানে দখল করার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। আর বন্দর নগরী ওডেসাতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেন প্রধানমন্ত্রী ডেনিস শামহাল। তবে ওডেসাতে এই দুজনের মধ্যে চলার সময় সেই অঞ্চলটিতে মিসাইল হামলা চালায় রাশিয়া, আর মিসাইল হামলার কারণে বৈঠকের মাঝখানেই উঠে পড়তে হয় ইউক্রেন প্রধানমন্ত্রী এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টকে। তারা বৈঠক ছেড়ে নিরাপদ আশ্রয় চলে যান। এই বৈঠকটিতে ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গণমাধ্যম সিএনএনকে বৈঠকের মাঝপথে উঠে যাওয়ার খবরটি জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন কর্মকর্তা।